সবাই আপনাদের স্বাগত, আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। শুক্রবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সচেতনতামূলক প্রচার পর্ব অনুষ্ঠিত হল শুক্রবার। গাড়ি চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি বিক্ষোভ দেখালো ক্ষুব্ধ জনতা। প্রকাশ্যে মদ বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করলো ভাতা থানার পুলিশ। রেললাইনে ধস দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোখ রাখবো এক ঝলকে। পাথর বোঝাই চারটি ডাম্পারকে আটক করলো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। পাথর বোঝাই মালের কোনো চালান দেখাতে পারেননি গাড়ির চালকরা। গাড়িগুলির পাশাপাশি চারজন ড্রাইভারকে গ্রেপ্তার করে পুলিশ। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়া জেলা জুড়ে চলছে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, জেলাতে সকাল পর্যন্ত 17.8 পয়েন্ট বৃষ্টি হয়েছে। বর্ষা শুরু হতে না হতে চাষিরা জোর কদমে শুরু করে দিয়েছে চাষবাস। বাঁকুড়া থেকে তপস্বিনার রিপোর্ট, আনন্দ বার্তা। টানা বৃষ্টিতে নাজেহাল মানুষজন রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিস্তীর্ণ অঞ্চলে। বাড়ি থেকে দোকান সর্বত্রই জল ঢুকেছে, ফলে ক্ষোভ বাড়ছে মানুষজনের মধ্যে। খুব দরকারি কাজ ছাড়া মানুষজনকে রাস্তায় দেখা যায়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানের উল্লাস বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বেআইনি বালি নিয়ে কড়া বার্তা দেন মন্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ পথ নিরাপত্তা অভিযান উপলক্ষে সচেতনতা সভায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী পরিবহন এবং পরিবেশ বিভাগ বিশেষ অতিথির আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করছেন পূর্ব বর্ধমানের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ শুভেন্দু অধিকারী মহাশয়কে। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি উপলক্ষে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করে গেলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ধমানের উল্লাস বাসস্ট্যান্ডে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্য পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগম, এডিজি বিবেক সহায়, পরিবহন দপ্তরের ডাইরেক্টর তপন রুদ্র, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব সুব্রত মুখার্জি, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, সভাধিপতি দেবু টুডু, জেলা আরাধ্যক্ষ ভাস্কর মুখার্জি, পৌরসভার এমসি আইসি খোকন্তার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন পরিবহন মন্ত্রী ভাতার থেকে কলকাতা পর্যন্ত বাস সার্ভিস চালু করেন। গতিধারা সামাজিক সুরক্ষা প্রকল্প, হেলমেট, স্প্রিট লেজার গান, চালকদের চশমা প্রভৃতি সুবিধা প্রদান করেন। এর পাশাপাশি আসানসোলের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিস, কাটোয়াতে নতুন এআরটিও অফিস, গুসকরা ও মন্তেশ্বরে নতুন বাসস্ট্যান্ড চালু করার কথা ঘোষণা করেন মন্ত্রী। এর পাশাপাশি বেআইনি বালি উত্তোলন এবং ওভারলোডিং নিয়ে তিনি কঠোর বার্তা দিয়ে যান। এটাই আমাদের যিনি নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন, এটা আমরা করতে চাই। এই জেলাতে শুধু স্থলপথে নয়, জলপথেও কালনা কাটোয়া সহ আমরা ব্যাপক কাজ করছি। আপনারা জানেন ইতিমধ্যে সমস্ত জেটি ঘাটে এসওপির জন্য 10 লক্ষ করে টাকা জেলা শাসকের মাধ্যমে খরচ করা হয়েছে। তাতে লাইফ জ্যাকেট, বয়া এবং সার চালক, সিসিটিভি এবং একটা টেম্পোরারি শেল্টার, ইউরিনাল ল্যাট্রিন, এটা প্রত্যেক জেটিতে ম্যান্ডেটারি করা হয়েছে। একটা পার্ট আছে গতিধারার কিছু
আপনাদের দেওয়া হবে বেকার যুবকদেরকে একটি প্রোগ্রাম। মাননীয় মুখ্যমন্ত্রীর যে 58-59টা কল্যাণকর কর্মসূচি রয়েছে কন্যাশ্রী সহ, তার মধ্যে একটি একটি 1,00,000 টাকা পর্যন্ত সাবসিডি বেকাররা পাচ্ছেন। আমরা ইতিমধ্যে প্রায় 22,000-এর বেশি বেকারকে গতিধারাতে স্বনির্ভর করতে পেরেছি। জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাশ্রী এক্সপ্রেস চালু করেছেন, এসি ভলভো বাস সার্ভিস প্রত্যেকটা জেলা সদরের সঙ্গে কলকাতাকে যুক্ত করা হয়েছে, বর্ধমানেও সেই ব্যবস্থা আছে। এবং আমাদের সম্মানীয় বিধায়ক সুভাষ মণ্ডল তার প্রস্তাবিত ভাতার কলকাতা বাস সার্ভিস সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট, তাকেও ফ্ল্যাগ অফ এখান থেকে করা হবে। আমাদের মন্তেশ্বরে ঘুষকরাতে আধুনিক মানের বাস স্ট্যান্ড তৈরি হবে। কাটোয়া বাস স্ট্যান্ডের ফাইল আমি কালকেই সই করেছি, 3 কোটি টাকা দিয়ে ওখানে নতুন বাস স্ট্যান্ড বানানো হচ্ছে। ঘুষকরার সেকেন্ড ফেজের টাকা আমরা কালকে ক্লিয়ার করেছি। এবং এখানে বর্ধমানে যাতে মোটর ভেহিকেলের লোড না হয় তার জন্য রাজ্য ক্যাবিনেট কাটোয়াতে একটি ERTO অফিস অনুমোদন করেছে। আগামী 3রা সেপ্টেম্বর সোমবার আমি আসব বর্ধমানে, কাটোয়া ERTO অফিস উদ্বোধন করব। কালনা কাটোয়ার সমস্ত জেটিগুলো লঞ্চে আমি পর্যবেক্ষণ করব, যাতে নিসিংহপুর কালনার মতো আরেকটি দুর্ঘটনা না ঘটে, এটা এনশিওর করার দায়িত্ব আমাদের সকলের, সেটা আমরা করব। গতিধারা প্রকল্পে গাড়ি কেনার জন্য বললাম মঞ্চে এই মুহূর্তে চশমা পরিয়ে দিচ্ছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, হাতে 50,000 টাকার চেক তুলে দিচ্ছেন। সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে অনিতা দাসের হাতে 50,000 টাকা চেক তুলে দিচ্ছেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে মাননীয় পরিবেশ সচেতনতার জন্য গাছের চারা তুলে দিলাম। ভাতার থেকে কলকাতা একযোগে জুড়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার যিনি এখানে নিজে এসেছেন। আপনারা সবাই জানেন সেভ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ পালন করা হচ্ছে, এই সোমবার থেকে আমাদের সপ্তাহটা স্টার্ট হয়েছে। আজকে বিশেষ ক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার পূর্ব বর্ধমান জেলাতে নিজের সময় দিয়েছেন, এই প্রোগ্রামটা চালু করা হচ্ছে। আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম এখানে রাখার জন্য। পশ্চিমবঙ্গ সরকার ট্রান্সপোর্ট সেক্টরে ট্রান্সপোর্ট ওয়ার্কারদের ক্ষেত্রে অনেক স্কিম সুবিধা সুযোগ সুবিধা লাগু করেছে। আমরা সবাই জানি গতিধারা হিসাবে সহজ একটা স্কিম আছে যেখানে লোন প্রোভাইড করা হয়, অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে সামাজিক সুরক্ষা যোজনায় যেখানে প্রত্যেক ট্রান্সপোর্ট ওয়ার্কারের ইন্স্যুরেন্স থেকে স্টার্ট করে যদি তার বাচ্চা পড়াশোনা করে, মেডিকেল কোনো সমস্যা হয় প্রোভাইড করা হয়। এছাড়া আমাদের কোন অ্যাক্সিডেন্টে যদি কি আমাদের কম্পেনসেশন দেওয়া হবে অথবা আমাদের ফেসিলিটেশন করা ড্রাইভিং লাইসেন্স অথবা অন্য পুরোপুরি কম্পিউটারাইজেশন প্রত্যেক জিনিসেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ওয়ার্কারদের স্বার্থে অনেক বড় বড় উপক্রম দিয়েছে। আমরা এই বিল পালিত করার সময় এটা ছোট ছোট আমরা এইভাবে প্রত্যেক ব্লকে এবং সাব ডিভিশনে এটা করা হয়েছে। আজকে এখানে আপনারা কিছু স্টল দেখবেন যেখানে আপনাদের সুবিধার অনেক জিনিসটা প্রোভাইড করা হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগত, কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। সচেতনতামূলক প্রচার পর্ব অনুষ্ঠিত হল শুক্রবার। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রায়না থানার মিরেপোতা বাজার এলাকায়। সেরা পুলিশ ফাঁড়ির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। একটি সচেতনতামূলক প্রচার পর্ব অনুষ্ঠিত হল শুক্রবার। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার রায়না থানার মিরেপোতা বাজার এলাকায়। সেরা পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। মূলত সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। আয়োজকদের পক্ষ থেকে মানুষজনকে সচেতন করে তোলার লক্ষ্যে প্রচেষ্টা চালানো হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। একটা পথসভা করা হলো এখানে শিয়ারা বাজার আপকোষের আইসি ছিলেন এখানে উপস্থিত। সেভ লাইফ সেভ লাইফের একটা মহান উদ্দেশ্য, এই উদ্দেশ্য স্থাপন করা সবারই কর্তব্য। এই রাস্তায় উদ্দেশ্য
পুলিশের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। আজকে সেভ লাইফ নিয়ে আমাদের আজকে পথসভা হলো এবং এখানে আমাদের শিয়ারাবাজারের আউটপোস্টের আইসি রাহুল দত্ত নেতৃত্বে আমাদের এখানে স্থানীয় বাসিন্দাদের সকলকে নিয়ে সেভ লাইফের জন্যে প্রচার করা হলো। প্রত্যেক গাড়িকে আমরা বললাম যে বেল্ট লাগাতে হবে, মোবাইল ফোন ব্যবহার করা চলবে না, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো চলবে না। এই আবেদন আমরা রাখলাম আজকে প্রচারে। এবং যারা টু হুইলার মানে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে তাদের বিনা হেলমেটে যারা যাচ্ছে তাদেরকে আমরা বললাম হেলমেট ছাড়া গাড়িতে চলবে না, এটা আপনার নিজের সুরক্ষা এবং অপরাধের সুরক্ষা। এই জন্যই আমাদের আজকের এখানটা আমরা এখানে প্রচার করলাম। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। গাড়ি চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় গঙ্গারামপুর থানায়। দুর্ঘটনা রুখতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। গাড়ি চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানায়। গঙ্গারামপুর পৌরসভা এবং থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় শিবিরটি। দুর্ঘটনা রুখতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র। সেই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন আমাদের গঙ্গারামপুর থানা ঘটনা হচ্ছে যেটা হচ্ছে ড্রাইভারদের জন্য হেলথ চেক আপ বা স্বাস্থ্য পরীক্ষা। আমাদের মতো ড্রাইভাররাও ভাইরাও যারা আছেন তারাও খুব ব্যস্ত থাকে, তারাও ঠিক মতো নিজের শারীরিক শরীর স্বাস্থ্য সম্পর্কে ঠিক মতো চেক আপ করাতে পারেন না, সুযোগের অভাবে হোক পয়সার অভাবে হোক। তাতে কি হয় একটা সময় গিয়ে দেখা যায় যে খুব অল্প বয়সে একটু খারাপ হয়ে যাচ্ছে, পেশা হয়ে যাচ্ছে। আমাদের মতন পরিস্থিতিতে এনারও অসময়ে খাওয়া, অসময়ে ডাকা, রাত জায়গা বলুন, দীর্ঘক্ষণ গাড়ি চালানো বলুন, কাজের চাপেই হতে পারে, ফলে বিভিন্ন রকম রোগ বাসা বাড়ছে। গঙ্গারামপুর থানার আইসি জয়ন্ত দত্ত, গঙ্গারামপুর ট্রাফিক ওসি সহ অন্যান্যরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা করাতে পারায় খুশি গাড়ি চালকরা। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি বিক্ষোভ দেখালো ক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে কুলটি থানার আজাদ বস্তি এলাকায়। স্থানীয় এক যুবক পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেলে এইরূপ বিপত্তি ঘটে। মানুষজন পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি বিক্ষোভ দেখালো শুক্রবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির 61 নম্বর ওয়ার্ডের আজাদ বস্তি এলাকায়। প্রসঙ্গত, স্থানীয় এক যুবক এলাকার একটি পুকুরে চান করতে গেলে জলে তলিয়ে যায়। এলাকার মানুষ অনেক খোঁজার পর তার দেহ না পাওয়ায় পুলিশ রেস্কিউ টিম এনে যুবকের দেহ পুকুর থেকে উদ্ধার হয়। মৃত যুবকের নাম আরবাজ খান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে মৃত যুবকের পরিবার সহ এলাকাবাসী। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।
প্রকাশ্যে মদ বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করলো ভাতার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাতার থানার নিত্যানন্দপুর গ্রামে। পুলিশের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। প্রকাশ্যে মদ বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নিত্যানন্দপুর গ্রামে। অভিযুক্তরা হলো প্রতাপ দাস ও শ্যামা ঘড়ুই। অভিযুক্তরা টোটো গাড়ি করে প্রকাশ্যে মদ বিক্রি করছিল। অভিযুক্তদের কাছ থেকে 160 লিটার মদ বাজেয়াপ্ত করে ভাতার থানার পুলিশ। অভিযুক্ত প্রতাপের বাড়ি পশলা এবং শ্যামার বাড়ি নিত্যানন্দপুরে। পুলিশের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মানুষজন। আমার বাড়ি আছে আমারও, আমি এখানে এসে শুনলাম যে নিত্যানন্দপুর অঞ্চলে পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে, মদ বিক্রি করছিল, প্রকাশ্যে টোটো নিয়ে ইয়ে করছিলো। তা পুলিশের এটা খুবই ইতিবাচক একটা, এই ধরনের তারা অ্যান্টিসোশাল কাজকে বিরোধিতা করছে এবং তারা যে অ্যাকশন নিচ্ছে এটা সত্যি খুব একটা মানে শোভনীয় কাজ। হ্যাঁ, খুবই সুন্দর কাজ, মানুষ আগামী দিনে এটাকে খুবই ভালো চোখে দেখবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। রেললাইনে ধস দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে আসানসোলের সীতারামপুর ও কুলটি অঞ্চলে। রেল কর্তৃপক্ষের অনুমান, টানা দুদিন ধরে বৃষ্টি হওয়ায় এইরূপ বিপত্তি ঘটেছে। লাইনে ধস দেখা যাওয়ায় অধিকাংশ ট্রেন দুর্গাপুর ও রানিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের সীতারামপুর ও কুলটি অঞ্চলে। ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে ক্ষোভ প্রকাশ পায় যাত্রীদের মধ্যে। রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, টানা দুদিন ধরে বৃষ্টির জেরেই এইরূপ বিপত্তি ঘটেছে। ধসের কারণে লোকাল ও আপ ট্রেনগুলিও ছাড়তে বিলম্ব হয়। ঘটনাস্থলে রেলের আধিকারিক উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। বৃষ্টির টাইমে আমরা ট্র্যাক সেফটির জন্য পেট্রোলম্যানগুলোকে ডিপ্লয় করি। তো পেট্রোলম্যান যে রাত্রে এখানে ছিল এই বিটে, মিস্টার যাদব আর মিস্টার মুকেশ কুমার, ওরা দেখলো কি যে আলিউবির উইং ওয়াল আছে, এই উইং ওয়ালটা জল দিয়ে কেটে গেছে। ইমিডিয়েটলি ওরা আনসেফ সিচুয়েশন দেখে ট্র্যাক মুভমেন্ট সাসপেন্ড করলো, অ্যাকশন নিয়েছে, আর আমরা আপ লাইনের মুভমেন্টগুলো সকাল থেকে বন্ধ করে দিয়েছি। যে গাড়িগুলো আছে গাড়িগুলোকে ডাইভার্ট করা হয়েছে, আর আমাদের ইন্টায়ার টিম এখানে এসেছে, আর ওই স্টোন ডাস্ট হোল্ডার আমরা আনছি সাইড থেকে ডিফারেন্ট লোকেশনে। আশা করছি কি বাই টুমরো আমরা এই মুভমেন্টটা নর্মাল করে দেবো, আর এখন প্যাসেঞ্জারদেরকে কোনো প্রবলেম না হয় সেজন্য আলটারনেট রুট থেকে গাড়িগুলো চলবে। কোন কোন রুট দিয়ে গাড়ি চালানো হচ্ছে? ডাউন লাইনে গাড়ি চলবে, ঝাঁঝা লাইনে গাড়ি চলবে, জঙ্গল লাইনে গাড়ি চলবে, ভায়া ব্রাক ভায়া বনপুর লাইন গাড়ি চলবে। আলটারনেট রুট আছে আমাদের কাছে, কোনো প্রবলেম নেই। বাট এই রুটে আমরা যত পর্যন্ত কাজ কমপ্লিট না করি গাড়িগুলো চালাবো। মোটামুটি কতক্ষণ লাগতে পারে কাজটা কমপ্লিট হতে? আগামীকাল। আর বলছি এই এখানে রক্ষণাবেক্ষণে কি বরাবর পর্যবেক্ষণ করা হতো? বর্ষাকালে আমাদের লোক গোটা আসানসোল ডিভিশনে যত পয়েন্ট আছে সব পয়েন্টে লাগানো, সেই জন্য দেখুন যে ইমিডিয়েটলি হলো আমাদের লোক ধরে নিয়েছে। এটা খুব ভালো কাজ করেছে ওরা, আনসেফ ইনস্ট্রুকশন হতে দেয়নি। আচ্ছা, আমাদের টিম আছে কন্টিনিউয়াস 24 আওয়ার, যখন লোকগুলো ঘুমায় তখন আমাদের লোকগুলো কাজ করে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। শিবলিঙ্গ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরসভার ডিশেরগড় চাপাপাড়া এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই মানুষজনের ভিড় জমতে থাকে। শিবলিঙ্গ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার 105 নম্বর ওয়ার্ড তথা ডিশেরগড় চাপাপাড়া এলাকায়। বৃহস্পতিবার বিকালে চাষের জমির দেখভাল করতে গিয়ে স্থানীয় বাসিন্দা কাঞ্চন মল্লিক ও তার ভাইপো চাষের জমির জল সরবরাহ নালাতে 5 ইঞ্চি মতো এই বস্তুটিকে দেখতে পান। পরে মাটি খুঁড়ে এই শিবলিঙ্গটিকে বের করে গাছের তলায় প্রতিস্থাপন করেন। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ওই স্থানে প্রচুর লোকের সমাগম ঘটে। শঙ্কর শিব ভোলে উমাপতি মহাদেব, শঙ্কর শিব ভোলে উমাপতি মহাদেব, পালনহার পরমেশ্বর বিশ্বরূপ মহাদেব, পালনহার পরমেশ্বর বিশ্বরূপ মহাদেব, মহাদেব মহাদেব মহাদেব। সকালবেলা 11টা নাগাদ যখন আসি তো দেখি একটু লিঙ্গর ওপর অব্দি বার হয়ে আছে, তারপর নানা রকম ভিড় সিপ উঠেছে, তার চারদিক থেকে নানা রকম বলে যাচ্ছে। তো আমার দাঁড়া, আমি বাড়ির থেকে স্নান করে বাবাকে দেখি। আসার পর যখন দেখলাম যে চারিদিকে ড্রেনের জল লাগছে, আমি ইট
বসাবার জন্য ইট আনলাম, তো হাতটা একটু ঢুকে গেল, তো দেখলাম টোটাল বাবার গম্বুজ সমেত ভেতরে মাটির তলায় আছে। আস্তে আস্তে মানুষ সাধারণকে নিয়ে আস্তে আস্তে করতে লাগলাম, করতে করতে পরিষ্কার করলাম, পরিষ্কার করার পর বাবার এই স্বরূপ বার হয়েছে। তো দীর্ঘদিন আগে জানা গেছিল যে এই শিব নাকি চৈত্র সংক্রান্তির দিনে সকালবেলা উঠতেন, রাত্রেবেলা পুজো হতো, আবার নিচে চলে যেতেন। তো যেদিন পুজো হয় তার আগের দিন এখানে ছোলা হতো, ঘাস ছোলা নিয়মিত হতো। তো যেদিন বাবা উঠেছিলেন সেদিন নাকি কোদালে ধাক্কায় বাবার মাথা কাটা যায়, যার জন্য তখন থেকে এখানে শিব ওঠেননি। তো এতদিন পর, এত বছর পর সেই আবার ওই একই রূপ বাবা দেখা গেছে, যার জন্য আপনারা দেখতে পাবেন যে বাবার মাথায় ওই কোদালের চোট এখনো পর্যন্ত আছে। সাধারণভাবে একটি মন্দির হোক, সুন্দরভাবে মন্দিরে একটা ব্যবস্থা হয়ে যাক, যাতে মানুষ প্রত্যেক দিন বাবার মাথায় জল ঢালতে পারে, পুজো করতে পারে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর অভিজিৎ আচার্য উপস্থিত হন এবং এলাকাবাসীদের অনুরোধে তিনি মন্দির বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আমি খবর পাওয়া মাত্র গিয়ে ওখানেই ছিলাম আজ সারাদিন, এবং আমি সাথে সাথে সীতারাম বাবার আশ্রম থেকে আমাদের যিনি আছেন হরে কৃষ্ণ বাবা ওনাকেও নিয়ে এসেছিলাম, সাত আটজন পণ্ডিত এসেছিল, এবং ওনারা বলে এটা দ্বাপর যুগের শিবলিঙ্গ। তো আমি সাথে সাথে মেয়র সাহেবের সাথে যোগাযোগ করি, উনি এখন বিধানসভায় ব্যস্ত আছেন, এবং উনি বলেন ওনার বিহাফ থেকে যে যা করতে হয়, এই একটা ঐতিহাসিক জিনিস আমাদের এখানে পাওয়া গেছে, এর জন্য যা করতে হয় আমরা কাল থেকে শুরু করে দিই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সচেতনতামূলক প্রচার পর্ব অনুষ্ঠিত হল শুক্রবার। গাড়ি চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি বিক্ষোভ দেখালো ক্ষুব্ধ জনতা। প্রকাশ্যে মদ বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করলো ভাতা থানার পুলিশ। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।